পরে ফোন করছি। ওকে টাটা। আমি আমার টাকা খরচ করে কিনবো নাকি? এটা আমার বয়ফ্রেন্ড গিফট করছে। বয়ফ্রেন্ড মানে আমি যার সঙ্গে এখন নতুন রিলেশন করছি, সে আমাকে গিফট করেছে, বুঝছিস? আরে তা আমার একটা ফোন আসছে। হ্যালো, সরি জান, আমি একটু ব্যস্ত ছিলাম। আরে না, আমি তো আসলে ওয়াশরুমে ছিলাম, হ্যাঁ, এই জন্যই ধরতে পারিনি। না, আমি তো ভার্সিটিতে, হ্যাঁ, ক্লাস করছি। না বাবা, আমি সত্যি তোমাকে বলছি, আমি তোমাকে কখনো মিথ্যে কথা বলতে পারি, বলো। আচ্ছা ঠিক আছে, কালকে আমরা বিকেলে মিট করছি, হ্যাঁ, কালকে তুমি চাইনিজ খেতে যাবো, ওকে, ফাইনাল, ওকে, সি ইউ টুমরো, বাই। এটা কি ছিল? আস্তে, আগে কথা বলিস কেন, আমি তো ফোনে রাখি না এখন। সে হচ্ছে কোটিপতি বাবার একমাত্র ছেলে, তো ওকে হাতে রাখতে হবে। আরে রাতুল নাম বলবো, তুই চিনবি না, বাদ দে, তোর কথা বল। তোমার একদিন কাল, আমরা তো কলেজ নেই, আবার দেখা যাবে তখন আমাকে টপকে আমার থেকে বেশি শিখে যাবে। ওই যে মদন একটা ছিল না? আরে মদন ওর সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে রে। কি বলো, আমি এখনই বিয়ে করবো নাকি? আমার আগে ক্যারিয়ার হবে, আমার আমি অনেক বড় হবো, আমার টাকা পয়সা হবে, দেড় হচ্ছে আমি একটা কোটিপতি গা জুড়ে ছিল করবো। হবে হবে, সব হবে। তো প্যারা বয়ফ্রেন্ডের কি অবস্থা? আরে ওর কথা বাদ দে, আরে ওর প্যারা সামলাতে সামলাতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দোস্ত, বিশ্বাস কর। আমার ওকে জাস্ট অসহ্য লাগে এখন, একদমই ভালো লাগে না। এত প্যারা দেয়, পড়তে বসতে ফোন করে, মেয়েটে মেয়েটে ফোন করে, আঠে মধ্যে তো লেগে আছে। আরে বাবা, আমাকে আঠে মতো লেগে থাকতে বলছি বল, আমার জাস্ট অসহ্য লাগতেছে ওকে এখন, ওকে আমি জাস্ট রিমুভ করতে চাই এখন। এতগুলো জিনিস ঘুরে আসে, একদিন ধরা খা, বেশি দিন বুঝবি। আরে বাদ দে, তো যেদিন ধরা খাবো সেদিন দেখা যাবে, চল এখন উঠি। এত খুশি কেন? আরে মামা, দোলানা এটা তো এই সেই দোলানা, জীবনে তো কত দোলা খাইলাম, এইটা যে মামা কি দোলা রে! কি দোলা মামা, ক ক কি দোলা? আরে দোস্ত, মাত্র বাজে নিয়ে আইছি, এখন যাইব কই? কিবার কিবার জেন্স, নতুন মডেলের গাড়ি, সেই মাল, পাঁচটা যা লাগে না মামা, আর কিছু হয় নাই। আরে বেটা, ওইবো এত তাড়াতাড়ি করলে ওইবো, বেশি তাড়াতাড়ি গাড়ি চালাইলে তো অ্যাক্সিডেন্ট করার ভয় থাকে, জানোস না? চল চা খাইতে খাইতে গল্প করি, আয় চা খাই। আরে চাটা খাই, চল তো খামুই। আমি তোকে কতবার বলছি যে ফেসবুকে একটু পিক দিও না, ভালো দেখায় না, তুমি তো আমার কোনো কথাই শুনো না। কি করতে বলো তুমি আমাকে? আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমার নতুন বিগের ছবি দেখলাম, কবে কিনলা? আই ব্যাগ, এই ব্যাগ তো হচ্ছে আমি ওই তো সেদিন বাসে যাচ্ছিলাম, তো বাসে যাওয়ার সময় একটা ব্যাগ পছন্দ হয়ে গেল, নিউ মার্কেটে ঢুকে ব্যাগটা কিনে নিলাম, বুঝছো? সুন্দর না? হ্যাঁ সুন্দর। আচ্ছা তোমার রিলেশনশিপ এখনো সিঙ্গেল কেন? সিঙ্গেল তো বোঝো না, দেখো আমার আইডির সাথে আমার ফ্যামিলি সবাই ইনভলভ আছে, তো আমি যদি তোমার সাথে রিলেশনশিপ স্ট্যাটাসটা দিয়ে দিই তাহলে কি হবে বলো? আমার ফ্যামিলি সবাই জেনে যাবে, তখন আমাকে প্যারা দিবে, এটা আমার ভালো লাগবে বলো? তখন দেখা যাবে যে আমাদের রিলেশনটাই টিকবে না, এই জন্যই তো আমি দিই না। আমার তো ইচ্ছে করে যে আমার আর তোমার ছবি এত বড় করে আমি ফেসবুকে দিয়ে দিবো, বুঝছো? দিব দিব মানে পরে দিব, ওয়েট করতে হবে, তুমি সবসময় আমাকে সন্দেহ করো। আমি কি এমন করছো তুমি যার জন্য এতগুলো কথা শোনালা? অনেক পচা হয়ে গেছো। আচ্ছা ওয়েট,
তুমি ফেসবুক লাইভে আসছো না তো কোন কোন? আরে লাইভে কই আসি, অল্প একটু আসি তো। তুমি জানো কতজন কত রকমের কমেন্টস করে, ভালো মন্দ না জেনে তুমি? আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে, আমি আর ফেসবুক ইউজ করব না, খুশি এখন? কিছু বললেই তো তুমি গাল ফুলে বসে থাকো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। বাদ দেব? হুম, বাদলে তুমি আমাকে কি দিবা? তুমি কি চাও? জানো আজকে আমি অনেক অনেক খুশি। না মানে ঘটনা হচ্ছে, কেনটা যদি তোমাকে বলি তুমি যদি আবার কিছু মনে করো তাই আর কি। মনে করবো কেন, বলে জানো না? বলবো না, ঘটনা হচ্ছে আমাদের তো দুইটা বাড়ি, একটা হচ্ছে তোমার মিরপুরে, সেটাতে আব্বাম্মু থাকে, আরেকটা হচ্ছে ধানমন্ডিতে, সেখানে বড় ভাই থাকে। আর আমার বাবা কী করছে জানো? আমার বাবা আমার জন্য একটা বাড়ি কিনছে, সেটা উত্তরাতে। হ্যাঁ সত্যি তো, আমি চাচ্ছিলাম কি আসলে ওই বাড়িটা না তোমাকে নিয়ে যাব। মানে বাড়ি মানে আমাদের তো এখন বিয়েটি হয়নি, এখন বাড়ি চাই। আরে বাবা বাড়িতে গেলে তোমার প্রবলেম কোথায়? ওইটা তো দুদিন তো তোমার শ্বশুর বাড়ি হবে, আজ হোক কাল হোক ওইটা তোমার শ্বশুর বাড়ি। তো আগে থেকে যদি একটু চেনা জানা হয় তাহলে ভালো না? তুমি আমাকে ঠিক বিক করবে তো? কি বলে পাগল নাকি? এই যে আমার মাথা হাত দিয়ে বললাম সত্যি বিয়ে করব। তোমার মাথা হাত দিয়ে না, আমার মাথা হাত দিয়ে বললাম? ও আচ্ছা, তোমার এই যে সত্যি হাত দিয়ে বললাম বিয়ে কর, যাবে তুমি প্লিজ? কি অবস্থা, খুব ফুরফুরে মনে হইতে আছে? কালকে সারাদিন কইছিলি তুই, তো নতুন গাড়ির কি খবর? নতুন গাড়ির টেস্ট ড্রাইভে গেছিলাম, বুঝছস? গাড়ির কন্ডিশনটা তেমন ভালো মনে হইলো না, তবে উপরেরটা ফিটফাট, স্টিয়ারিং একটু সমস্যা আছে, তবে চালাইলাম যে গো গাড়ির উপরের মডেলটা সেই বাবা। শালা গাড়ি তো গাড়ি, অনেক খুশিতে খাওয়া। আরে বেটা খাবি, সমস্যা কি? গাড়ি চালামো আমি, খাওয়ামো আমি, আমি গাড়ি চালামো তুই খাওয়াবি, চল কবি খাই। চল আয় আয়। আমি তো জানতাম গাড়ির ব্রেকটা সমস্যা, শালার এত টাকা খাইছে আবার একটা গরু এত ঘাস খায় না। Touch it, then.